কত টাকা বাড়ালো বাস বাড়া এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সো ডিয়ার অনারেবল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু আওয়ার ডেইলি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। বিস্তারিত বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের আজকের এই ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেন। আমরা জানি গতকালকে রাত 12টার পর থেকে আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং সেই হিসাবে আমাদের বাস যে সমিতি আছে বা বিআরটি আছে, সেই বিআরটি আমাদের বাস ভাড়াটা নির্ধারণ করেছে এবং সেই ক্ষেত্রে পাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটারে 1.80 টাকা থেকে বেড়ে 2.20 টাকা নির্ধারণ করা হয়েছে এবং এছাড়া আমাদের ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে 2.15 টাকা থেকে বাড়িয়ে 2.5 টাকা করা হয়েছে। অর্থাৎ আমাদের দূরপাল্লার যে বাস ভাড়া, সেই দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে 40 পয়সা বাড়িয়েছে আমাদের বিআরটি, আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরের প্রতি কিলোমিটারে 25 পয়সা থেকে 2.50 টাকা বাড়ানো হয়েছে এবং এই বর্ধিত ভাড়া রোববার থেকে কার্যকর করা হবে। তো আমরা জানি আমাদের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরে আমাদের প্রথমে আমাদের যে বাস বা গণপরিবহন সমিতিগুলো ছিল তারা ধর্মঘটের ডাক দিয়েছিল এবং পরে আমাদের বাস সমিতি যারা আছে সেই সমিতির আহ্বানে আবার তারা বাস চালু করেন। আমরা এতে আমাদের অনেক যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েন। তো আমাদের যেহেতু জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের সাধারণ যে জনগণ আছে তাদেরকেও এই ভাড়তি যে দামটা সেটা বহন করতে হবে আর কি। তো এই হলো আমাদের আজকের কত টাকা বাস ভাড়া বাড়ানো হলো এই বিষয় নিয়ে আমাদের এই ছোটো ভিডিওটি। সো আবার বলবো আমাদের এই পেজে মানে আমাদের ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন আমার পেজে লাইক দেন নাই, অবশ্যই আমাদের পেজে এবং লাইক অ্যান্ড ফলো দিয়ে এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।